खबरी से बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऑनलाइन उपस्थित छात्र छात्री जाना आंतरिक धन्यवाद। हमें मोहम्मद रेजाउल आलम प्रधान शिक्षक सतपाड़ा उच्च विद्यालय। हमें आज के नवम श्रेणी इंगराजी क्लास निब। आज के आलोचना करब यूनिट 5 लिसन 1। आज के हमारे आलोचनार विषय छिल गल्पटी छिल क्लाइमेट चेंज लिसन 1 क्लाइमेट चेंज। तो तुम्हारा प्रथम तुम्हारे खातागुलो नहीं बेर करो एवं तुम्हारे बक्स में जो शब्दगुल लिखते हैं वोकैबुलरी वार्ड सेगुलो आमी एखाने लिखे रखी। तुम्हारा आमी एकटा करे बोलबो तुम्हारा ताड़ाताड़ी लिखे निबा। प्रथम जो वार्डटी छिल टार्मल कमोशन कन्फ्यूशन। एक हलो कमोशन एक हलो कन्फ्यूशन बांगलाटा हलो ग्लोजो। तहले आमरा टार्मल दुईटा वार्ड पेयेछि एक हलो कमोशन एक हलो कन्फ्यूशन बांगलाटा हलो ग्लोजो। सेटार शब्द भूल लेखा सेटार। अच्छा तो एक शब्द है ओडिक एक हलो ब्रेक इंटू स्मल पिसेस। एक हलो सेटार हलो ओडिक एक हलो ब्रेक इंटू स्मल पिसेस बांगलाटा हलो छोटो छोटो टुकड़ो है भेंगे जावा। नेक्स्ट शब्द हलो नियरलि अलमोस्ट नट क्वाइट बांगलाटा हलो प्राय। তাহলে এখানে নিয়ারলির আমরা দুটো শব্দ পেয়েছি একটা হলো অলমোস্ট একটা হলো নট কোয়াইট বাংলাতে আমরা লিখে নিব প্রায়। আচ্ছা নেক্সট শব্দ হলো ইন ফ্রন্ট অফ। এই শব্দ আমরা দুটো পেয়েছি একটা হলো বিফোর একটা হলো ইন ফেস অফ বাংলাটা হলো সম্মুখে। তাহলে আমরা ইন ফ্রন্টের ইন ফ্রন্ট অফের পরিবর্তে আমরা বিফোর লিখতে পারি অথবা ইন ফেস অফ লিখতে পারি বাংলাটা একটি আসবে সম্মুখে। আচ্ছা শেষ শব্দ আর একটা শব্দ দেখো পরের শব্দটা ডিমোলিস ডিস্ট্রয় স্পেল। এটা দুইটা শব্দ ডিমোলিসের একটা হলো ডিস্ট্রয় একটা হলো স্পেল ধ্বংস করা বাংলাটা হলো ধ্বংস করা। আচ্ছা শেষ শব্দ হলো কনসিউম অ্যাবসর্ব ডিভোয়ার অ্যাবসর্ব একটা হলো ডিভোয়ার গ্রাস করা। তাহলে আমরা সে শব্দটা ছিল কনজিউম একটা হলো অবসর্ব একটা হলো ডিভোয়ার বাংলাটা হলো গ্রাস করা। ঠিক আছে আমরা এখন আমাদের ভোকাবুলারি যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম। তোমরা এখন খাতা বন্ধ করে তোমাদের বই বের করো। পেজ নম্বর 59। আচ্ছা ইউনিট 5 লিসন 1 দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার। মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোডাকশন এমব্যাংকমেন্ট। মেহেরজান সিরাজগঞ্জ শহর ও খাবাদের উপরে একটি বস্তিতে বাস করত। তাহলে মেহেরজান আমরা যে গল্পটা আজকে পড়তেছি সেই গল্পের প্রধান চরিত্র হলো মেহেরজান। সে মেহেরজান সিরাজগঞ্জ সৌরক্ষা বাঁধের উপরে একটা বস্তিতে বাস করত। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা ব্যাংকস ইন দ্য হার আনস্টাডি। যমুনা নদীর শোষ বাতাসে আগুন নিভিয়ে যাচ্ছিল। দ্য ড্যান্সিং ফিল্ম রিমেইন মেহেরজান অফ দ্য টার্মাল ইন হার লাইফ। আগুনের কণাগুলো মেহেরজানকে তার দুঃসময়ের স্মৃতির কথাগুলো মনে করিয়ে দেয়। আগুনের কণাগুলো মেহেরজানকে তার দুঃসময়ের স্মৃতির কথাগুলো মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং এ ফ্যামিলি অ্যারাইভেল ল্যান্ড অ্যান্ড ক্যাটল।
বেশি দিন আগের কথা নয়, মেহেরচানের একটি সুন্দর পরিবার, তার চাষযোগ্য জমি, তার গরু বাছুর সব কিছুই ছিল। দ্য এরোশন অফ দ্য যমুনা গ্রেডিলি কনসিউম অল হার ল্যান্ড প্রপার্টি। তার যমুনার ভাঙনে ধীরে ধীরে তার সব কিছু জমি জমা কিছুই গ্রাস করেছে, বা যমুনা নদীর ভাঙনে তার ধীরে ধীরে সব কিছু গ্রাস করেছে। ইন ফাইনালি ক্লাইম্ড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, তার শেষ আশ্রয়স্থলটুকু গত বর্ষায় ভেঙে গেছে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু রিওভার মেয়র্স হাউস ইজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ডেঙ্গু বাস। নদীর ভাঙনে তার শেষ আশ্রয়স্থলটুকু তার গাছপালা, তার সবজি বাগান, তার বাঁধ ঝাড় সব কিছুই হারিয়ে গেছে। হি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, সে একদিন বা তার একদিন খুব সুখী একটা পরিবার ছিল। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই শেষ করবো আমাদের সময় শেষ, আগামীতে বাকি অংশটুকু পড়বো। তো আমরা করোনাকালীন সময়ে আমরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা বাসায় অনলাইনে ক্লাসগুলো দেখবা এবং নিয়মিত পড়াশোনা করবা, আর বাড়িতেই থাকবা, বের হবা না। যেহেতু যে সমস্যা, যদি কোনো কারণে বের হও তাহলে মাস্ক ব্যবহার করবা এবং সতর্কতার সঙ্গে চলবা, আর অল্পপক্ষে বাসা থেকে বের না হওয়ারই চেষ্টা করবা। তো ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। খোদা হাফেজ।